নমস্কার বন্ধুরা, আমার শখ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি বাটা মাছের ঝোল। আমরা এখানে বড় সাইজের 6 পিস বাটা মাছ নিয়েছি। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছগুলোকে। মাছগুলোতে 1 চা চামচ নুন ও 1 চা চামচ হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দিলাম। তারপর একটা কড়া গরম করে তাতে 3 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে মাছগুলোকে সামান্য ভেজে নিলাম। বেশি কড়া করে মাছ ভাজার দরকার নেই। মাছ ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রাখলাম। ওই তেলে 1/2 চা চামচ কালো জিরে ও 2টি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবারে আলুগুলো ছেড়ে দিয়ে 1 চা চামচ নুন ও হলুদ দিয়ে ভেজে নিলাম। আলুগুলো লাল লাল করে ভেজে তুলে রাখলাম। এবারে 4-5টি কাঁচা লঙ্কা ওই তেলে সামান্য ভেজে তুলে রাখলাম। এবারে বেগুন দিয়ে তাতে সামান্য নুন ও হলুদ দিয়ে ভেজে নিলাম। এদিকে একটা মিক্সিং জারে 2 চা চামচ কালো সর্ষে, 1 টুকরো আদা কুচি ও 4-5টি কাঁচা লঙ্কা এবং সামান্য একটু নুন দিয়ে তাতে অল্প জল দিয়ে বেটে নিলাম। বেগুন ভাজাগুলো তুলে নিয়ে এই কড়াতেই এর মধ্যে সর্ষে বাটাতে জল মিশিয়ে দিলাম। 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো মশলা কষানোর পর এতে গরম জল ঢেলে দিলাম। ঝোলটা ভালো করে ফুটে ওঠার পর এতে ভেজে রাখা মাছ, আলু ও বেগুনগুলো একে একে দিয়ে দিলাম। নুন মনে হচ্ছে আর একটু লাগবে, তাই 1 চা চামচ নুন দিয়ে দিলাম। 1/2 চা চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। কড়া ঢাকা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই হয়ে গেল আমাদের বাটা মাছের ঝাল। উপর থেকে ভেজে রাখা কাঁচা লঙ্কাগুলো ছড়িয়ে দিলাম। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। বাড়িতে আপনারা একবার এইভাবে বাটা মাছের ঝাল রান্না করে খেয়ে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনজনদের কাছে শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন।